জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। তো কালকের আমি একটি ভিডিও ছেড়েছিলাম, যেটা অম্বুবাচি সংক্রান্ত ভিডিও ছিল এবং প্রত্যেকের কোশ্চেন ছিল সেই ভিডিও সম্বন্ধে। তো এখানে আরও কয়েকজন সেই ভিডিওতে আরও কয়েকজন কোশ্চেন করেছে, সেই বিষয় নিয়ে কিউএনএ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি অম্বুবাচির বিষয়গুলো ক্লিয়ার করব। তো এখানে একজন জিজ্ঞেস করেছে অ্যাট দ্য রেট সোমা মিত্র 6456, শর্মিষ্ঠাদি অম্বুবাচি বাবার পূজা করা জল মিষ্টি দেওয়া যাবে কি দিদি বলে দাও, নমস্কার। যদি কোনো দেবী না থাকে, ঠিক আছে, তাহলে আপনি যদি আলাদা করে থাকে, মহাদেব যদি আলাদা থাকে, তাহলে তাকে পুজো করতে পারবেন। কিন্তু ওনার সাথে যদি কোনো দেবী থাকে, যেমন পার্বতী যদি থাকে বা পাশে অন্য কোনো দেবী থাকে, তাহলে কিন্তু সেই সঙ্গে একসাথে থাকলে কিন্তু পুজো করা যাবে না। যদি মহাদেব, মানে অনেক সময় দেখেছি শিবলিঙ্গ আছে আলাদাভাবে থাকে, কিংবা বাবার কোনো বিগ্রহ মূর্তি বা বাবার কোনো ছবি সিঙ্গেল আছে, তাহলে সেখানে করতে পারবেন। কিন্তু 7 ঘন্টা বাজাবেন না, শিবধামের 3টে ধূপকাঠি, মোমবাতি এবং অখণ্ড বিধি আপনি করতে পারেন, অখণ্ড জ্যোতিপদান বিধি সেটা করতে পারবেন। কিন্তু কোনো আওয়াজ করবে না এবং আস্তে আস্তে ধীরে সুস্থে খুব সাবধানেই কিন্তু করতে হবে, কোনো আওয়াজ যেন না হয়, কারণ এই সময় 7 ঘন্টা বাজাতে নেই অম্বুবাচির টাইমে, সেটা প্রত্যেকেই জানেন। এবং অন্যান্য দেবীর মুখ ঢেকে দেবেন, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারলেন, যদি আলাদাভাবে থাকে পুজো করতে পারবেন, কিন্তু 7 ঘন্টা ভুলেও বাজাবেন না। আরও একজনের অম্বুবাচি সংক্রান্ত প্রশ্ন আছে, সেটাও আমি তুলে ধরব। এই যে অ্যাট দ্য রেট মল্লিকা বেড়া 1296, ফটোগুলো কি অম্বুবাচির পড়ার আগের দিন ঢেকে দেব? হ্যাঁ, অম্বুবাচি পড়ার আগের দিন ঢেকে দিতে পারেন, অর্থাৎ আজকের সন্ধেবেলা সমস্ত পুজো করে নেবার পরে, যেমন যেগুলো নিয়মগুলো আছে, যে ধূপ মোমবাতি অখণ্ড জোদ এগুলো সব কিছু করে নেবার পরে, সন্ধে দেবার পরে, নাম জপ সব কিছু হয়ে যাবার পরে, আপনারা যদি চান আজকেরও ঢেকে দিতে পারেন। এবার কালকের থেকে পাচ্ছে, তো কালকের আপনারা সকাল সকাল উঠেও আপনারা ঢেকে দিতে পারেন, ঠিক আছে, কিন্তু বেশি দেরি যেন না হয়। তো যদি মনে করেন যে আজকেরই আপনারা রাত্রেবেলা ঢেকে দেবেন, তাহলে ঢেকে দিতে পারেন, অসুবিধা নেই। আর যদি মনে করেন কালকের করবেন, কালকের তাহলে অনেক সকাল সকাল উঠে কিন্তু ঢেকে দেবেন। আমার মনে হয় কালকের টাচ না করাটাই বেটার হবে, তো আজকে ঢেকে দিলেই বেশি ভালো হবে, কারণ কালকে তো দিনটাও পড়ে যাচ্ছে। এবার একটা টাইমেরও ব্যাপার আছে, ঠিক আছে, তো সেই জন্য বলবো সকাল সকাল উঠে, একদম সকাল সকাল উঠে আপনারা ঢেকে দিতে পারেন, বা আগের দিন অর্থাৎ আজকে রাত্রেবেলাও ঢেকে দিতে পারেন, ঠাকুরের মুখ আজকে ঢেকে দিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো আজকের দিলেই বেটার হয় সব থেকে, আমার যেটা মনে হয়, কারণ কালকের দিনটা পড়ে যাচ্ছে। এবার কালকের যদি দেন, একদম সকাল সকাল উঠে কিন্তু দেবেন, বেশি দেরি করবেন না, ঠিক আছে, একদমই যেন দেরি না হয়, 6টার আগে, সকাল 6টার আগে আপনারা এই কাজটা করে নেবেন, ঠিক আছে। কারণ হচ্ছে অনেক টাইমের বিষয়, অনেক রকম টাইমিং বলছে, কেউ বলছে 8টা থেকে পাচ্ছে সকাল, কেউ বলছে সকাল 6টা থেকে, তো সকাল 6টার আগেই আপনার মুখ ঢেকে দেওয়া, ঠাকুরের যে দেবী শক্তি অর্থাৎ দেবী, তাদের মুখ ঢেকে দেওয়াই উচিত। আর যদি কোনো, মানে মহাদেব হর পার্বতী যদি একসাথে ছবি থাকে, বা লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণ একসাথে ছবি থাকলে, সেই ছবিগুলো কিন্তু ঢেকে দেবেন, কারণ সেখানে দেবী রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলেন তাহলে বিষয়টা। এবার এখানে আর একজনের প্রশ্ন রয়েছে, Mint2908 04, শর্মিষ্ঠাদি শিবধাম কবে খুলবে? আমি সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক চেষ্টা করছি আপনার। আচ্ছা, সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি মেসেজ করতে থাকুন, ধাম খুলে যাবে, যখন খুলবে আপনারা জানতে পারবেন, এখন আপাতত খোলেনি, খুলে গেলে তো জানতে পারবেন। ততদিন যা যা নিয়ম আছে সেগুলো করতে থাকুন, ঠিক আছে, আর অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করতে থাকুন, ঠিক আছে। সেকেন্ড নাম্বার বলতে গুরুদেব ওনার কমিউনিটিতে যে নাম্বার ডিউটি দিয়ে রেখেছে, একটা নতুন একটা পুরনো, সেই নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে কিন্তু আর মেসেজ করবেন না, তাহলে কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, ঠিক আছে, তো সঠিক নাম্বারে মেসেজ করবেন। তো এখানে আরও কয়েকটা প্রশ্ন রয়েছে দেখলাম, এই যে এখানে অ্যাট দ্য রেট কী আছে,
কথিকা মাল 6738। শর্মিষ্ঠা, আমার ষোলো সোমবার একবার হয়ে গেছে, আমি আবার ষোলো সোমবার করতে চাই, আমি কি যে কোনো মাস থেকে শুরু করতে পারি প্লিজ বলে দাও। জয় শিবধাম। আচ্ছা, তো আপনার যেহেতু ষোলো সোমবার একবার হয়ে গেছে, আবার নতুন করে আবার ষোলো সোমবার যেহেতু শুরু করবেন, সেই একই নিয়মেই করবেন। এবং আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে আমি কি যে কোনো মাস থেকে শুরু করতে পারি, হ্যাঁ আপনি যে কোনো মাস থেকেই শুরু করতে পারেন। এখন আপাতত অম্বুবাচী চলছে, এই সময় করবেন না, শেষ হয়ে যাক। শেষ হয়ে যাওয়ার পর আপনি যে কোনো সোমবার থেকেই শুরু করতে পারবেন এবং যে নিয়মে করেছেন সেই নিয়মেই করবেন। আপনারা তো নিয়ম জানেন, যেহেতু আপনি ষোলো সোমবার করেছেন, শিবধামের ছবির সঙ্গে কিন্তু রাখবেন না, আলাদাভাবেই রেখে কিন্তু করবেন। নিয়মটা তো আপনি একবার করেছেন জানেন, ঠিক আছে। তো এখানে আরেকজন কি আছে, পুতুল 9417। জয় শিবধাম দিদি ভাই, অ্যাপয়েন্টমেন্টের নাম্বারটা পাচ্ছি না, সব অফ বলছে, হোয়াটসঅ্যাপেতে মেসেজ দেখছে না। আচ্ছা, আপনি কোন নাম্বারে করছেন? গুরুদেবের কমিউনিটিতে যান, অর্থাৎ গুরুদেবের চ্যানেলে গুরুপীর বলে সার্চ করে ওনার ইউটিউবের কমিউনিটিতে গিয়ে কয়েকটা পোস্টের পরে আপনারা দেখতে পাবেন দুটি নাম্বার দেওয়া আছে। সেই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে করলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট আর পাবেন না, কেন এখন অন্যান্য নাম্বার আর নেই, এখন অনলি ফর দুটি নাম্বার, শুধুমাত্র সেই দুটি নাম্বার, যে দুটি নাম্বার গুরুদেব উল্লেখ করে দিচ্ছে, সেই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে মেসেজ করবেন না, ঠিক আছে। এখানে আরেকজন লিখেছে, প্রিয়াঙ্কা চৌধুরী 2038। শর্মিষ্ঠাদি ধাম কবে খুলবে, এই মানতে কি খুলবে নাকি এখনো অনেক দেরি, প্লিজ এটা নিয়ে ডিটেলসে কিছু বলুন। অনেক প্রবলেমে ওল্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করে আছি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, প্লিজ একটু হেল্প করুন, খুব বিপদে। আচ্ছা, তো ধাম কবে খুলবে সেটা গুরুদেব এখনও জানায়নি। যতক্ষণ না গুরুদেব জানাবে যে এ মাসে খুলছে কি পরের মাসে খুলছে, সেটা তো আমরা আপডেট দিতে পারবো না, সঠিকভাবে না জেনে ভুল আপডেট বিশেষ করে আমি কখনোই দিই না। তো যতক্ষণ না আমি গুরুদেবের থেকে জানতে পাচ্ছি ততক্ষণ অবধি তো বলতে পারবো না, ডিটেলস বলতে পারবো না কবে কি খুলছে। তবে আপনি নিয়মগুলো করতে থাকুন, ধূপকাঠি মোমবাতি জেলে বাবাকে আর্জি লাগান এবং মেসেজ করতে থাকুন, যেভাবে মেসেজ করছেন। তবে গুরুদেব যে দুটি নাম্বার দিয়েছে সেই দুটি নাম্বার ছাড়া আদার্স নাম্বারে করলে কিন্তু পাবেন, ঠিক আছে। তো এখানে প্রত্যেকেরই প্রশ্ন, প্রত্যেকেরই একই প্রশ্ন রয়েছে, ধাম কবে খুলবে, যেটা আমি আপনাদের বললাম এখনও কিছু বলেনি গুরুদেব, বললে জানতে পারবেন, আমাদের যদি জানিয়ে দেয় তাহলে আপডেট দিতে পারবো, এখনও কিছু জানায়নি তো এখনও জানি না। আর একটা বিষয় আপনাদের সঙ্গে উল্লেখ করবো, অম্বুবাচী সংক্রান্ত যে বিষয় প্রশ্ন ছিল সবগুলো উত্তর আমি দিয়ে দিয়েছি, তবে আপনারা সবসময় সঠিক নিয়মবিধি ফলো করবেন, ভুল কোনো নিয়মবিধি ফলো করবেন না, হ্যাঁ, কারণ সঠিকভাবে সঠিক সমস্ত কিছু করবেন, কারণ হচ্ছে অনেক মানুষ অনেক রকম নিয়ম শুনে বিভ্রান্ত হয়ে যায়, সেই জন্যই বলছি সঠিক নিয়ম ফলো করবেন এবং গুরুদেবের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। বারবার বলছি গুরুদেবের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং গ্রুপ, দুটি গ্রুপ আছে গুরুদেবের এবং পেজ, যেটা নিয়ে আমি ভিডিও আগেও বলে দিয়েছি, অন্যান্য কোনো মানে বিভ্রান্তিকর ফেক পেজে ভুলেও আপনারা কিন্তু পা দেবেন না। গুরুদেবের যে দুটি গ্রুপ আর পেজ আছে সেটা দেখে নেবেন, তাছাড়া আমিও আপডেট দিয়ে দিয়েছি আমার কটা পেজ বা গ্রুপ কী কী আছে সমস্ত ডিটেলস। তো আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে। তো এখানেই শেষ করলাম, জয় শিবধাম, জয় গুরু পীরানন্দে, যা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন, জয় শিবধাম।